जंगल थेके बाघेर पीठे उठलें आर एकटा विषाक्त साप के चाबक बनाइलें। ए विषाक्त सापरे चाबक बनाइया बाघेर पीठे उइटा गुरा दौड़ा जेभावे मानुष एभावे बाघ दौड़ाइया बाजारे भितर दिया जाइतेछेन। एखन दूर थेके जारा देखतेछे যে বাঘ আসতেছে, বাঘের পিঠে একজনে সোয়ার, হাতের মধ্যে ছড়ি, হচ্ছে আলোদ সাপ, বিষাক্ত সাপ, ঘোগরা সাপ, বাজারে কোনো মানুষ থাকবে? সব যে যে দিকে দিকে বাড়তেছে, দৌড়াইতেছে। শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি উনি দাঁড়ায় রইছে, উনি তো দেখতেছে বাঘের পিঠে কে বসা। মির্জা জানে জানা একজন আরেকজনকে চিনে, যে বাঘের পিঠে বসা তারে যদি বাঘে কিছু না করে আমি শেখ সাদীরও কিছু করবে না। যেরকম সুবহান আল্লাহ, বাঘ যদি তারে চিনে থাকে আমারও চিনবে। এজন্য বলি হাইওয়ান মানুষ যে তারে ভালো করে চিনে, মানুষের বৈশিষ্ট্য নাই তারে ভয় পাবে কেন? তারে তো দৌড়াবেই। হাশরের মাঠে বহু মানুষ মানুষের সুরত ধরে উঠবে না। আল্লাহ নবীর হাদিস, বিভিন্ন হাইওয়ানাতের সুরত ধরে উঠবে, কেউ বাঘের সুরত ধরে, কেউ শিয়ালের সুরত ধরে, কেউ কুকুরের সুরত ধরে, কেউ বানরের সুরত ধরে, কেউ শুয়রের সুরত ধরে উঠবে। হাদিস শরীফ আল্লাহ নবীকে জিজ্ঞেস করা হয়েছিল, রাসূলুল্লাহ কেন? নবীজি বলেন, দুনিয়াতে যার ভিতরে যে হাইওয়ানের বৈশিষ্ট্য বেশি ছিল সে হাসরের মাঠে এই হাইওয়ানের রূপ ধরে উঠবে। কুকুরের বৈশিষ্ট্য, কুকুরের একটা বধ খাসলত হিংসা, কুকুর মালিক প্রিয়, মালিক পশু মানে কি কয় প্রভুভক্ত, এই গুণটা তার আছে। কিন্তু তার সবচেয়ে খারাপ গুণ হলো যে খারাপ গুণটার কারণে কুকুর নিকৃষ্ট প্রাণী হয়েছে, জগতের সকল প্রাণীর মধ্যে নিকৃষ্ট প্রাণী কুকুর। অথচ তার একটা ভালো গুণ, একটা না অনেকগুলি ভালো গুণ আছে কুকুরের, সে হলো প্রভুভক্ত, সে তার মালিকের জন্য জান দিতে রাজি এতটা করে। এরপরও তার ভিতরে একটা খারাপ গুণ, যে খারাপ গুণটার কারণে সকল সৃষ্টির মধ্যে সে নিকৃষ্ট। সে খারাপ গুণটা কি? হিংসা। সে একা খাবে, কাউকে সাথে নিবে না, তার এলাকা দিয়ে কেউ ঢুকতে দিবে না, এই এলাকার রাজত্ব সে একা করবে, কাউকে আসতে দিবে না। মরা গরু লাগে ফাঁস দিনে শেষ করবে, তাও কাউরে শরিক করতে দিবে না। এটা হলো কুকুরের সবচেয়ে বধ খাসলত। এই ধরনের স্বভাব যে মানুষের কাছে থাকবে হাসরের মাঠে তার রূপ ধরবে কুকুরের। বেহায়া, হায়া নাই, শরম নাই। দুনিয়াতে যারা এই ধরনের চলা চলছে, হায়া শরম কম, যেখানে মন ধরে এখানেই বেহায়ার মতো দাঁড়ায় গেছে, নারীর সাথে কথা বলতেছে। আল হায়া ও শোবাতুম মিনাল ঈমান, হায়া ঈমানের অঙ্গ, যেখানে বলা হয়েছে শরম, লজ্জা, এটা ঈমানের অঙ্গ। যার লজ্জা নাই হাসরের মাঠে শুয়রের আকৃতিতে উঠবে, শুয়র, ওর লজ্জা নাই, ওর শরম নাই। তো এজন্য আমরা দেখতেছি মানুষের চেহারা, কিন্তু সে মূলত কোন রূপ ধরে আছে এটা যাদের চোখ আছে তারা দেখে। এজন্যই নাম ভুলে গেছে, এখন বহুত পরে কাল্লাওয়ালা ছিলেন দারুলুম দেওবন্দের, তো উনি রুমাল শাহ আলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভি, শাহ আলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভি রহমতুল্লাহ, উনি রুমাল এভাবে রুমাল দেয়া চোখ ঢাইকে বয়ান করতেন। এ আমি আপনাদেরকে দেখতেছি কিন্তু উনি এভাবে দেখে বয়ান করতেন না, রুমাল দিয়া চোখ ঢেকে বয়ান করতেন, মানুষ দেখতেন না, বয়ান করতেন। একদিন এক মুরিদ বলছে যে হজরত এভাবে বয়ান করেন কেন? বলে এটা কারণ আছে, সব বলা যাবে না। বলে হজরত বলেন না, কি কারণটা কি জানবার ইচ্ছা হয়? কয়তো নেও আমার রুমালটা তোমার মাথায় দাও। তো উনার রুমালটা তার মাথায় দিছেন, দিয়া বলেন এখন তাকায় দেখো তো। কো হুজুর আমি তো দেখতেছি একজনও মানুষ বসা না, সব কেউ কুকুর, কেউ যা কেউ বিড়াল, কেউ এই শুয়র, কেউ এরম বাঘ, কেউ শিয়াল, এভাবে বসে রয়েছে। বলে হ্যাঁ, তুই একজন মানুষ দেখা যাইতেছে আর সব দেখা যায় হাইওয়ানাত বসা মসজিদের ভিতরে। আল্লাহ তুমি আমাদের সহি বুঝ দান করো, সবাই বলে আমিন। এজন্য মানুষের স্বভাব, মানুষের
মানুষের যে বৈশিষ্ট্য সেটা সবসময় বজায় রাখি, মানবিকতা। মানুষের এক নম্বর গুণ হলো মানবিকতা, এটা তার ভিতরে থাকবে বেশি। সে সহনশীল হবে, ধৈর্যশীল হবে, সে একা ভোগ করার চিন্তা করবে না। وَالتِّينِ وَالزَّيْتُونِ وَطُورِ سِينِينَ وَهَذَا الْبَلَدِ الْأَمِينِ আল্লাহ পাক রব্বুল আলামিন তিন ফলের কসম খাইলেন, জৈতুন এমনিভাবে তুর পাহাড় মক্কা নগরের কসম, এই চারোটা জিনিসের কসম কেন খাইলেন এই বিষয়ে বয়ান করলে লম্বা হয়ে যাবে, আমি লম্বার দিকে যাব না। আল্লাহ বলেন অধিক সুন্দর করে তোমাকে বানাইলাম, মানুষ হলো অধিক সুন্দর। তফসিরে কিতাবের ভিতরে এর একটা আজীব ঘটনা লিখছেন, খলিফা মনসুর অনেক বড় একজন বাদশাহ ছিলেন, খলিফা মনসুর বাগদাদের খলিফা। খলিফা মনসুরের আমলে তার এক মন্ত্রীর নাম ছিল ঈসা ইবনে মুসা, এই ঈসা ইবনে মুসা ছিল তার এক মন্ত্রী, নতুন বিয়ে করেছে সুন্দরী বউ, চাঁদনি রাত চাঁদনি রাতে প্রাসাদ থেকে বের হয়ে আসে, চাঁদের আলোতে নতুন স্ত্রীকে নিয়ে কথা বলতেছে, ওই অবস্থায় একবার চাঁদের দিকে তাকায় আরেকবার স্ত্রীর চেহারার দিকে তাকায়, খুব খুশি সুন্দরী বউ পায়া, বলতেছে তুমি অনেক সুন্দর, আমার জীবন ধন্য, তুমি অনেক সুন্দর, তুমি চাঁদের চেয়েও বেশি সুন্দর। নতুন বিবি কয় আবেগের সাথে হুশ রেখো, চাঁদের চেয়ে আবার মানুষ হয় সুন্দর কেমনে, চাঁদের চেয়ে মানুষ আবার বেশি সুন্দর হয় কেমনে, কয় না তুমি চাঁদের চেয়ে বেশি সুন্দরী, কয় বললাম না হুশ রাখবা, জুসের সাথে হুশ রাখবা, চাঁদের চেয়ে মানুষ সুন্দর হয় কেমনে, বলে না আমি বলছি তুমি চাঁদের চেয়ে বেশি সুন্দর, কয় না, তখনই কয়ে উঠছে কি জানেন, আর আমি বলছি তুমি চাঁদের চেয়ে বেশি সুন্দর, তুমি যদি চাঁদের চেয়ে বেশি সুন্দর না হও তাহলে তুমি তিন তালাক। কিছু মানুষ এমন আছে তো তালাকে ডং মনে করে, ডং তামসা, খাইবার আগে দেয় একবার তালাক, খাওয়ার পরে দেয় একবার তালাক, নাহলে মাঝখানে আরো দেয় দুইবার তালাক, সকালে একবার বউ সারে, বিকালে আরেকবার সারে, সকালেই তো সারা হয়ে গেছে গিয়া, বিকালে হেরনা হের সদ্য গোষ্ঠী সহ সারে, এই ধরনের যারা করে এরা আবার পরে আমাদের কাছে কান্নাকাটিও করে আসা, কজুর রাগের মাথায় গুসার মাথায় তিন কথা কয়ে ফেলাইছি, হুজুর এখন কি করি, সব জায়গায় ডং চলে না, তামসা চলে না, মজাক চলে না, মজাকের জায়গা মজাক, ডঙ্গের জায়গায় ডং, কিন্তু সব জায়গায় চলে না, তালাক শব্দ লইয়া মজাক করার ঢং করার কোনো সুযোগ শরীয়তে জোরে কোন আছে? বিষাক্ত সাপ লইয়া আপনি তামসা করেন, গোগরা সাপরে সামনে নেন, এ সাপ তুই আমার কামড় দিস না, আমি তোর সাথে এমনি ফাইজলামি করতেছি, তোর সাথে একটু ডং করতেছি, একটু মজাক করতেছি, তুই আমার কামড় দিস না, এই কথা কইলে গোগরা সাপে আপনারা সালাম দিবে? হ্যাঁ, আপনি যে হের সাথে ডং করতেছেন মজাক করেন এটা বুঝবে? এই তালাক ইরম গোগরা শাকের সাপের মতো, তালাক শব্দটা, তালাক শব্দটা এটা গোগরা সাপের মতো, এর সাথে ডং চলে না, তামসা চলে না, হাসির চলে দেন আর রাগ করে দেন, খালি বলবেন সাথে সাথে ছোবল, সাথে সাথে ছোবল। রেডিমেড মৌলবীর কাছে যাবেন না, নেটের মৌলবীর কাছে গেলে পরে কইব কি এখন লিখিত দেওয়া লাগবে তালাক, মুখে তালাক দিলে তালাক হয় না, এই ধরনের বাজে ফতোয়া দিয়া দিয়া টিভির বক্তারা মৌলবীরা ফতোয়া দিয়া, বিশেষ করে আহলে হাদিস মার্কা যে বক্তাগুলি, এই আহলে হবিস মার্কা বক্তাগুলি, ওরা ওইরকম রিপোর্ট দেয় হয় লিখিতভাবে তালাক দিলে তালাক হবে, মুখে তালাক দিলে তালাক হবে না, আরে হারামির হারামি, এই ধরনের ফতোয়া দিয়া পুরা সমাজটা যার সন্তানে ভরে ফেলতেছে, সমাজ নষ্ট হবে না তো কি হবে, কি হবে, ওই পোলা বাপরে পিটাইবো না তো কি করবো, এত জারজ, এ তো বৈধ নয় অবৈধ, ওই মৌলবীর ফতোয়ার কারণে এই ঘটনা ঘটছে, স্বামী স্ত্রী তারা তো মনে করতেছে বৈধ সম্পর্ক হালালভাবে তারা মিলতেছে,
সম্পূর্ণ দায়ভার এই মৌলবীদের কাঁধে যাবে। আর আমাদের কথা শোনার পরও যারা ওই সমস্ত মৌলবীদের কাছে যাবেন আপনিও ধরা খাবেন। হ্যাঁ, আমাদের কথা বলার পরও, আমাদের কথা শোনার পরও যে না সব মৌলবীর কাছে যাওয়া যাবে না, মডার্ন আল্ট্রা মডার্ন যাওয়া যাবে না, এই কথা শোনার পরেও যারা যাবেন তারা নিজেরা দায়ী থাকবেন। আর জানেন না গেছেন, আল্লাহ আমি জানতাম না, আমি মনে করছি বড় হুজুর, আল্লাহ এরকম একটা ফতোয়া দিয়ে লাইছে, আমি মোটেও সুর জানি নাই যে সমাজে কিছু উলামায় সু আছে, ভ্রান্ত কিছু মৌলবী আছে, আল্লাহ এই কথাটা আগে বুঝতাম না, আল্লাহ হয়তো মাফ করে দিতে পারে। তাহলে মনে রাখবেন, বিবাহ এবং তালাক এই দুটা জিনিসকে ইসলাম সহজ করেছে। ইসলাম কি করেছে? সহজ। বিবাহের ক্ষেত্রেও বিবাহটা সহজ, আমরা বিবাহরে কঠিন বানাই ফেলাইছি, আমরা কঠিন বানাইছি, কিন্তু ইসলাম বিবাহটাকে অধিক সহজ করেছে। মোহরের ব্যাপারটা আমরা কঠিন করেছি, বরযাত্রী লইয়া মেয়ের বাপের উপরে চাপ সৃষ্টি করার এই রুসুমটা আমরা তৈরি করেছি। একটা মেয়ের বাবা মেয়ে উপযুক্ত হওয়ার আগেই তার টেনশন শুরু হয়ে যায় যে হায় রে কয় লক্ষ টাকা লাগবে আমার মেয়েটাকে গোছাইতে, টাকা যোগার টেনশনে পড়ে যায় বাবা। অথচ ইসলাম কত সুন্দর, ইসলাম বলছে মেয়ের বাবার কোনো টেনশনই নাই, এমনকি বিবাহের দিনটাতে পর্যন্ত ছেলে দুই একজন মানুষ লইয়া আপনজন কয়েকজন লইয়া যাবে, যাইয়া একদম নিরিবিলি সহজে নিয়ে আসবে, সহজে নিয়ে আসবে, প্রচার হবে বিবাহ হইতেছে এটা প্রচার করো, কিন্তু খরচটা হবে না, মূল খরচটা করবে ছেলে যদি সামর্থ্য থাকে, যেটাকে আরবিতে বলে ওলিমা, আমরা বলি বৌবা। এই ওলিমাটার বিধান আছে শরীয়তে, এটা সুন্নত, এটা সুন্নত। ওলাও বি সাপ, নবী বলেন একটা ছাগল দিয়ে হলে ওলিমা করো, একটা ছাগল দিয়ে হলে ওলিমা করো। কিন্তু আমরা মূল খরচটা ফালাইতেছি কন্যার বাপের উপরে, মূল খরচটা বরযাত্রী হাইদিহা। বাংলাদেশে আমার মনে হয় এমন কোনো জায়গা বাদ নাই যে বরযাত্রী 300 কইলে 400 আয়, 400 কইলে 500 আয়, 500 কইলে মেয়ের বাপেও জানে কইছে 500 আইব 700। এটা একটা যেমন কি হয়ে গেছে, রুসুম হয়ে গেছে যে বরযাত্রী বেশি আইলে সমস্যা নেই, কিন্তু তার তো একটা ইস্টিমিট লাগবে, তারও তো একটা সামর্থ্য লাগবে। আল্লাহ আমাদেরকে সহি বুঝ দান করুন, সবাই বলে আমি। যারা বিয়া সাথী করে লেছি তো করিয়ে লেছি, যারা বিয়া এখনো করছো না এখন তো নিয়ত করো, এইরকম এই বহর লইয়া, বহর 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 লইয়া মেয়ের বাপের বাড়ি যাওয়া, এই জিনিসটা অন্তর থেকে মুসো, আল্লাহ এই বিবাহের মধ্যে বহু বরকত দিবে। আর শুরুতেই যদি গণ্ডগোল লাগাইয়া চলো, শেষ পর্যন্ত গণ্ডগোল খালি থাকবেই থাকবে, শেষ পর্যন্ত বরকত দিয়ে বিবাহ শুরু করো, আল্লাহ শেষ পর্যন্ত বরকত দিবে। এজন্য কোনো সময় এরকম করে, আর যৌতুক, যৌতুক আলহামদুলিল্লাহ কিছু কমছে, ঠিক না মা? আপনারা যদি আওয়াজ করেন না ঘরে নাকি, যৌতুক আগের চেয়ে কিছু কমছে না আলহামদুলিল্লাহ? অনেক কষ্ট আলহামদুলিল্লাহ। আর আওয়াজ তো ছড়তেছেই, আমাদের আওয়াজ ছড়তেছে, ওয়াজ মাহফিলে আওয়াজ ছড়তেছে। যৌতুক হালাল না হারাম? বহুত বড় হারাম, খালি হারাম কেন না, বহুত বড় জঘন্য হারাম, জঘন্য হারাম। এই ধরনের কাজে কেউ যাবেন না, কেউ যাবেন না, বাহানাও করবেন না, বাহানাও না, এভাবে না, এভাবে না, ওইভাবেও না, ওইভাবেও না, কাউরে দিয়া কইবেন তাও না, কোনো ইঙ্গিত ইশারা চলবে না, কোনো ইঙ্গিত ইশারা চলবে। মেয়ের বাপে খুশি হইয়া যদি দেয়, দেখ এটাও বলি না আমরা, এটাও যদি বলি তাহলে আপনি এটারও সুযোগ নেবেন, এটারও একটা সুযোগ নেবেন, আমি চাইছিলাম না তো, চাইছিলাম না, খুশি হইয়া কিছু দিতে পারতো না তো, এটা কি না চাই, এটা চাওয়ার থেকে আর কী রইল বাকি, খুশি হইয়া কিছু দিতে পারতো না তো, এটা আর কী রইল, রইল কি আর, হয়ে গেছে সব। তো এই ধরনের কোনো কিছু অন্তরে রাখবো না, এইগুলো বিবাহ খালি একজনের দুজন সাক্ষী থাকবে, উপযুক্ত মেয়ে আছে, দুজন সাক্ষী আছে, ছেলে আর মেয়ে উপযুক্ত দুজন আছে সাক্ষীদের সামনে, সে বলবে আমি তোমাকে বিবাহ করলাম, সে বললো আমি তোমার কাছে বিবাহ বসলাম, বিয়ে হয়ে গেছে, সাক্ষী দুজন আছে, বলে খুতবা? জি না, খুতবা কোনো বিবাহের জন্য শর্তই না, খুতবা না পড়লেও বিবাহ হবে,
মৌলবী না আনলো বিবাহ হবে, কাবির না লিখলো বিবাহ হবে, তবে আসমান আর চাঁদ আর সূর্যরে সাক্ষী রেখে বিয়ে করলে বিয়ে হবে না, বাতাসে সাক্ষী রেখে বিয়ে করলে বিয়ে হবে না। সাক্ষী যারা থাকবে এমন দুইজন উপযুক্ত মানুষ, বুঝদার মানুষ, সমজদার মানুষ, তারা সাক্ষী থাকবে। চাঁদ সূর্যরে সাক্ষী রেখে বিয়ে করলে বিয়ে হয় না, মানুষ সাক্ষী রেখে বিয়ে করবে। এমনকি নাবালিক মেয়ে, নাবালিক মেয়েটাকে যদি বাবা বিয়ে দেওয়া দেয়, নাবালিক অবস্থায় বিয়ে হয়ে যায়। দেখেন কেমন বিয়ে হওয়া হয়েছে। একটা ঘটনা আছে আর কি, একজন উস্তাদ পড়াইতেছে, তো বলতেছে যে নাবালিক মেয়ে রে বাবা বিয়ে দিলে বিয়ে হয়ে যায়। ছাত্র একজন আসলে খুব দুষ্ট, সে বলতেছে হুজুর কেমনে বুঝি নাই। হুজুরে কয় বুঝোস না, এটারে বুঝাইমো কেমনে তোরে। হুজুরের একটা নাবালিক মেয়ে ছিল, তো কয় হুজুর বুঝি নাই তো কেমনে, ঘটনা কেমনে। হুজুরে কয় মনে কর আমি বললাম যে আমার মেয়েটাকে তোর কাছে বিয়ে দিলাম, হে কয় হুজুর আমি কবুল করলাম। বড়া মজলিসে সমস্ত ছাত্রদের সামনে বিয়ে হয়ে গেছে। হুজুরকে তুই ডেকে করলি, তুই ডেকে করলি, হয়ে গেছে, কিন্তু এখান থেকে আর ফিরে আসার কোনো সুযোগ নাই, এবং এই মেয়ে ছাত্রের কাছে দেওয়াই লাগছে। এজন্য বলছিলাম বিবাহ এবং তালাক এখানে কোনো মজাক চলে না। হইছে বলে আমার নিয়ত ছিল না, নিয়তেরও এখানে কোনো হিসাব নাই। আমার নিয়তে ছিল না মুখে বলছি, এরও কোনো হিসাব নাই, এত কঠিন বিষয়। সেখানে আপনি তালাক দেওয়ার পরে যদি বলেন মজাক করে বলছি, হাসির ছলে বলছি, হুজুর আমার মাথা ঠিক ছিল না, কোনো কিছুরই অ্যালাউ নাই শরীয়তে। তো মুসা ইবনে ঈসা খলিফা মনসুরের মন্ত্রী, ইনি বলে ফেলছে তুমি যদি চাঁদের চেয়েও বেশি সুন্দরী না হও তাহলে তালাক। এত মহিলা কান্না শুরু করছে, মাত্র বিয়া বইলাম তুমি তালাক দিয়া দিলা, হ্যাঁ গেছি গা, কয় তালাক তো হয়ে গেছে। এখন মন্ত্রী কয় কি কও তালাক হয়ে গেছে, বলি হ্যাঁ তালাক তো হয়ে গেছে, চাঁদের চেয়ে আমি বেশি সুন্দরী হব কি করে, তাহলে তো আমার তালাক। ওই মহিলা জানতো সে চলে গেছে বাপের বাড়ি। এখন মন্ত্রী কান্নাকাটি করতেছে আর কি, হায় আমি এটা কি করলাম, আমি তো বেশি সুন্দরী কইতে গিয়া এই কথা বইলা বেলাইছি বেশি আবেগে, হুজুর এখন কি করি। বাদশার কাছে গেছে, খলিফা মনসুরের কাছে গেছে, খলিফা মনসুর এলাকার যত উলামায়ে কেরাম ছিল বাগদাদের, তাদেরকে ডাকসে রেখে বলছে যে বলেন আপনারা ফতোয়া দেন তার তালাক হয়ে গেছে নাকি এখনও বৈধ স্ত্রী আছে। সবাই বলে এটা তো 100% তালাক, কেন চাঁদের চেয়ে আবার বেশি সুন্দর হয় কি করে, অতএব তালাক হয়ে গেছে। বড়া মজলিসের মধ্যে একজন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি ছাত্র ছিল, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির একজন ছাত্র ছিলেন এই জায়গার মধ্যে বসা, তিনিও বহুত বড় একজন আলেম। খলিফা মনসুর কয় সবার কথা শুনলো, ওনার কথা না শুনলে আমার বুঝ হবে না, আপনি কিছু বলেন না কেন, সবাই বলতেছে তালাক কিন্তু আপনি কোনো জবাব দেন না, ঘটনা কি আপনি বলুন। তখন উনি বলতেছে আমি কি বলবো, সবাই তো বলছে তালাক হয়ে গেছে, কিন্তু আমি বলি আল্লাহর কোরআন বলে তালাক হয় নাই, কারণ মানুষ চাঁদের চেয়েও বেশি সুন্দর। জোরে বলে সুবহানাল্লাহ। সবাই বলে তালাক হয়ে গেছে, কারণ হলো চাঁদ বেশি সুন্দর। মানুষ বলে চাঁদ বেশি সুন্দর, কিন্তু আল্লাহ বলে মানুষ বেশি সুন্দর। কোথায় দলিল? দলিল হলো পবিত্র কোরআনের সূরা তিন, ওয়াতিন, ওয়াজ্জাইতুন, ওয়াতুরিসিনিন, ওয়াহাদাল বালাদিল আমিন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। মানুষ যে অধিক সুন্দর কথাটা শুধু আল্লাহ এমনে বলেন নাই, সহজ সরলভাবে বলেন নাই, আল্লাহ এই কথাটা বলার আগে চারবার চারটা জিনিসের কসম খাইছে। মানুষ যে বেশি সুন্দর আল্লাহ শুধু সহজভাবে বলেন নাই, চার জিনিসের কসম খাই আল্লাহ বলছেন। অতএব মানুষের কথা ঠিক না আল্লাহর কথা ঠিক? বাদশা কয় আল্লাহর কথা ঠিক, কয় আল্লাহর কথা যদি ঠিক হয় তাহলে তালাক হয় নাই, তালাক হয় নাই। মন্ত্রী যা বলছে তুমি যদি চাঁদের চেয়ে বেশি সুন্দরী না হও তাহলে তালাক।
আল্লাহর কোরআন বলে এই মহিলা তার স্ত্রী চাঁদের চেয়েও বেশি সুন্দরী। তাহলে তালাক হবে কেন? এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তিনের কসম, জাইতুনের কসম, তুর পাহাড়ের কসম, মক্কা নগরীর কসম খেয়ে বলি, মানুষ তোমাকে অধিক সুন্দর করে যেমন বানাইছি, আমি আল্লাহ তোমাকে অধিক সম্মানী করেও তোমাকে বানাইছি। অতএব এই সম্মান মানুষ, এই সম্মান সম্মানিত মানুষ, তোমার সম্মান তুমি ধরে রাখবা। যদি সম্মান ধরে রাখতে হয় যেই জিনিসের দ্বারা, ওই জিনিস তুমি পালন করে যাও, তাহলে আখের পর্যন্ত তোমার সম্মান বজায় থাকবে। আর যদি যেই জিনিসের কারণে তোমাকে সম্মানী বানাইলাম, ওই জিনিস পাওয়া না যায়, তাহলে সম্মানী মানুষটাই আবার সবচেয়ে নিকৃষ্ট হয়ে যাবে। যে কারণে তুমি সম্মানী, কারণ পাওয়া গেলে তোমার সম্মান ঠিক থাকবে। তুমি যদি তোমার সম্মান ধরে না রাখতে না পারো, তাহলে অধিক নিকৃষ্ট হয়ে যাবে, ঠিক না? যে জিনিস খুব দামি, এটা যদি নষ্ট হয় তাহলে দুর্গন্ধ বেশি হয় না? দুর্গন্ধ বেশি হয়। মানুষ অনেক দামি, সৃষ্টি জগতের শ্রেষ্ঠ জীব মানুষ। এই মানুষ মারা যাওয়ার পর যদি মানুষের বডি ফসে, আশপাশে দেওয়া যায়, হ্যাঁ, কোনো একটা মরা গরু যদি মরে পচে, তাও কাজ দিয়ে যাওয়া যায়, মাছ পচলেও অনেক সময় খাওয়াও যায়, এত দুর্গন্ধ লাগে। কিন্তু মানুষ এত দামি, কিন্তু মানুষের বডি যদি দেখবে, হিন্দুরা যে মানুষে পুরায় মরার পরে, এই পাশ দিয়ে যাওয়া যায় না, পাশ দিয়ে যাওয়া যায় না। ঠিক তেমনি মানুষ আল্লাহর কাছে অনেক সম্মানী, অনেক দামি। এই মানুষের সম্মান যে কারণে, সামনের জমায় বলবো কোন কারণে মানুষ সবচেয়ে দামি ইনশাআল্লাহ, কোন কারণে মানুষ এত দামি হলো, ফেরেশতাদের চেয়েও বেশি দামি হয়ে গেল। এই মানুষ তার কারণ সম্মান যদি ধরে না রাখতে পারে, তাহলে তার মর্যাদা আবার কত নিচে যায়, সে কত নিকৃষ্ট হয়ে যায়, এটাও ইনশাআল্লাহ আগামী জুম্মায় শুনবো, আল্লাহ যদি তৌফিক দেয়। আমাদেরকে আল্লাহ পাক তার বিধিবিধান ঠিক মতো মাইনা, যে কারণে আল্লাহ আমাদেরকে ইজ্জত সম্মান দিছেন, আল্লাহ সেই মাফিক আমাদের জীবন চলার তৌফিক আল্লাহ দান করুন। যারা সুন্নত পড়ি নাই চার আঘাত।